হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুক গ্রুপের যে নোটিফিকেশন আসে সেটার সেটিং করতে পারি অনেক গ্রুপ আছে আমাদের যার নোটিফিকেশন আসলে আমরা অনেক সময় বিরক্ত হই বা অনেক অনেক নোটিফিকেশন আসে আমাদের এ সেই নোটিফিকেশনগুলো কীভাবে আমরা অন অফ করে দিতে পারি এজন্য আমরা প্রথমে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপ এটাতে এরপর যাব ডান সাইডে উপরে থ্রি লাইন আপনারা যে কোনো মাধ্যমে যেতে পারেন এরপর যাবেন গ্রুপে ব্রাউজারেও এটা করা যায় গ্রুপে এখানে আসার পর যে গ্রুপটার নোটিফিকেশন আপনি অন অফ করতে চাচ্ছেন বারবার আসা থেকে মুক্তি চাচ্ছেন সেটাতে ক্লিক করবেন আমি এই গ্রুপটিতে ঢুকেছি দেখানোর জন্য এরপর ডাইন সাইডে উপরে যে থ্রি ডট এটাতে ক্লিক করবেন এরপরে নোটিফিকেশন এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখুন উপরেরটা আছে অল পোস্ট গ্রুপে যত পোস্ট হয় সবগুলোর নোটিফিকেশন আপনি পাবেন উপরেরটা টিক দিলে তারপরেরটা যদি টিক দেন তাহলে হাইলাইট যে পোস্টগুলা ওই গ্রুপের সেটার নোটিফিকেশন আপনার কাছে আসবে এরপরে আপনার ফ্রেন্ড যেগুলো পোস্ট করছে সেগুলোর নোটিফিকেশন আসবে এইটাতে ক্লিক করলে আর যদি আপনি কোনো নোটিফিকেশনই না চান আপনার নোটিফিকেশন বক্সে তাহলে আপনি এই নোটিফিকেশন সবগুলোই অফ করে দিতে পারেন এটাতে যদি ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন তো এইখানে আরেকটা একটা বিষয় মনে রাখবেন আপনি যে গ্রুপের মেম্বার হয়েছেন আপনার ফ্রেন্ড যদি সেই গ্রুপে মেম্বার হতে চায় সেটা আপনি এই অপশনটার মাধ্যমে অন অফ করে দিতে পারেন এটি যদি অফ করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না আপনার ওই গ্রুপে আর যদি এটা অন করে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড আর কি এই এই গ্রুপে ঢোকার জন্য জয়েন অপশনটা ক্লিক করতে পারবে আপনার ফ্রেন্ড আপনার এই নির্দিষ্ট গ্রুপে ঢোকার জন্য জয়েন করলে আপনি তখন अप्रুভাল হিসেবে অ্যাড করতে পারবেন বা एक्सेप्ट করবেন एक्सेप्ट না করা পর্যন্ত আপনার ফ্রেন্ড আপনার ওই গ্রুপে ঢুকতে পারবে না তো আপনি গ্রুপের নোটিফিকেশনের এর গুলো করতে পারবেন বা মেম্বার ঢুকানো ক্ষেত্রে পারমিশন বা অ্যাপ্রুভাল দিতে পারবেন আপনার ফ্রেন্ডদের তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খোদা হাফেজ